সম্প্রতি ভয়াবহ বন্যায় ডুবে যায় মৌলভীবাজারের হাকালুকি হাওরের বেশিরভাগ এলাকা জলাবদ্ধতার সৃষ্টি হয় কুলাউড়া জুড়ি বড়লেখা ও রাজনগরের ফসলি জমিতে উঁচু জায়গা থেকে পানি নেমে গেলেও ডুবে আছে নিম্নাঞ্চল জন্ম নিয়েছে কচুরিপানা ও ঘাস এতে ব্যাহত হচ্ছে আমনের আবাদ পানি নামতেছে না পানি যদি না নামে আর আলিগুলা যদি সময়কালে না লাগাইতে পারি তাহলে এগুলা অনেক ক্ষতিগ্রস্ত পরি দেব কৃষকরা আটকের জেগা ক্ষেতর মাঝে কোনো ক্ষেত্র উপরে তিন ফুট কোনো ক্ষেত্র চাই ফুট কোনো পাঁচ ফুট পানি আছে প্রায় এখন মন দেড় মন দানোর আলি আমার নষ্টার চাষিরা বলছেন এসব জমিতে চাষবাস করেই জীবিকা নির্বাহ করতে হয় তাদের তাই দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পরিবার নিয়ে নামতে হবে পথে এজন্য জন্য কাশিমপুর পাম্প হাউস সচল রেখে কাওয়া দীঘি হাওয়ার অংশের পানি কমানোর দাবি সবার আউজও গেছি মিশিন মাছগুলো লইয়া গিয়েও হওয়ার আমরা যাওয়ার পরে বিডিওটা স্যার এর ফলে দেখা যায় খবর লই কাশিমপুর ধরে বন কাশিমপুর বরবার জন্য খবর লই ল ধরে বন আমরা আবার ঘরে বন করে লয় জলবদ্ধতা তো নিরসন না করায় আমরা কৃষকরা যে এমন চাষ করতাম না পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হইমু এবং অনেকে অনে আর অর্ধেয়ার আমরা জীবনযাপন করতে হইব পানি নেমে যাওয়ায় এ পর্যন্ত পঁচাত্তর ভাগ জমিতে ধানের আবাদ হয়েছে বাকি পঁচিশ ভাগ দ্রুত আবাদের আওতায় আসবে বলে আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই পর্যন্ত রোপন হয়েছে বা দুইশো পঁচাত্তর হেক্টর জমি আকালক কিছু পানি চলে গেলে রোপন করতে পারবে আর আখালক যদি পানি যদি কমে যায় তাহলে রোপণ হবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে তথ্যমতে এই মৌসুমে এক লাখ এক হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ডেস্ক রিপোর্ট চ্যানেল